হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ذُرِّيَّتِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ بكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. أو تقولوا إنما أشرك آباؤنا من قبل أفتهلكنا بما فعل المبطلون. ارشاد হচ্ছে আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক বনু আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করলেন এবং তাদেরকে তাদের ওপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী থাকলাম এটা এজন্য যাতে তোমরা কিয়ামত দিন বলতে না পারো যে আমরা এই বিষয়ে জানতাম না, অথবা তোমরা জানো কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে আমাদের পূর্বপুরুষরাই ইতিপূর্বে শিরক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। অতএব ওই বাতিকপন্থীরা যে পাপ করেছে সেজন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? সূরা আরাফ 132-133 নম্বর আয়াত। সৃষ্টির সূচনায় গৃহীত এই অঙ্গীকার আহাদে আসলাত আসলাত নামে পরিচিত। সেদিন সকল মানুষ আল্লাহকে প্রতিপালক হিসেবে স্বীকার করে নিয়েছিল, কিন্তু দুনিয়াতে এসে তাদের অধিকাংশ শিরক করে, অতপর তারা বাপ দাদার দোহাই দিয়ে বাঁচতে চায় কিন্তু তাতে কাজ হবে না, কেননা প্রত্যেকে স্ব স্ব কৃতকর্মের জন্য দায়ী হবে। অতর আয়তে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সূচনায় কীর্তন অঙ্গীকারের কথা স্মরণ করে দিয়েছেন যেন আমরা সাবধান হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।